বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা সেদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া জাদ্দুল হুসাইন, রিয়াপা কালিকা লিকম দিওয়ানি রুখ সে জুলফকা হাটালি, দেখে কে জলবে জান দিল কর দো হামারে, সদকায়ে খৈরি নিসাকা আর শেব দেখল বলাকা, গম না রোজে জজাকা, সোনারে মদিনা আমার শহে মদিনা, সোনারে মদিনা আমার শহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি ভুলব না বলতে পারি না, বলিনি ভুলব না বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, রাসূল সব বলবো কিন্তু আপনাকে বলব না। আমার ভাইরা খোদাই না করুন যদি আমার অন্তর আপনার অন্তরে দুনিয়ার মায়ের দি বেড়ে যায়, ভাইজান ওই সময় আপনি রসুল চিনবেন না, আল্লাহকে চিনবেন না, রসুল চিনবেন না, আহলে বাইত রসুল কোথেকে চিনবেন? আজ গোটা বিশ্বের মানুষ পয়সার জন্য একে অপরকে ব্রাশফায়ার করছে, ঠিক কিনা বলেন? মন্ত্রিত্বের জন্য, নেতৃত্বের জন্য একে অপরকে ব্রাশফায়ার করছে। আজকের মাহফিল থেকে আসো আমরা শিক্ষা গ্রহণ করি, দুনিয়ার মায়া ছেড়ে দিই, মোহাম্মদ রাসূলকে আমরা বুকে নিই, কারণ রাসূলকে যদি ভুলে যাই তাহলে ভাইজান এই জীবনের দুই পয়সার কোনো মূল্য নাই। আরে
আজকে যারা যাকে আমরা সোনার মদিনা, সোনার মদিনা বলছি, এটা তো একটা নিকৃষ্ট জায়গা ছিল, কিন্তু রসুলের চোয়া লেগে আজকে সোনার মদিনা হয়েছে। এক সময় মানুষ জাহেল ছিল, মূর্খ ছিল, আইয়ামে জাহেলিয়াতের মধ্যে ছিল, কিন্তু রসুলের চোয়া লেগে সিদ্দিক আকবর হয়েছে, ফারুক আজম হয়েছে, ওসমান জুনুরান হয়েছে, মাওলা আলী শেরেপদা হয়েছে, ঠিক কিনা বলুন আপনি? এই জন্য কবি বলছেন, আ ইয়াসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? ইয়াসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, আরে নবীর চোয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর চোয়া লেগে তুমি সোনার মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, সবই বলিব বলতে পারি না। আমার নবীর চোয়া লেগে অস্বাস্থ্যকর জায়গা, নিকৃষ্ট জায়গা সোনার মদিনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর কি বলেন? সুবহানাল্লাহ। আর সমবাল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমবাল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? আরে তোমার বুকে শুয়ে আছেন শাহ-এ-মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহ-এ-মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শিফার অধিকারী তোমায় করেছেন, আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন সদাই এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন সদাই এসেছে, আদম বলে কেমন করে যাব মদিনা, আদম বলে কেমন করে যাব মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলবো মদিনা তোমাকে বলতে পারবো না, সব বলবো রাসূল আপনাকে বলতে পারবো না। দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, মাওলানা সাল্লাম সাল্লিম, দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, রাব্বুল আলামিন আমার বাইরা সুদাই কিরবানা রিদওয়ানুল আলাম আজমাইনের শরণে আয়োজিত মাহফিল কে আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আমার ভাইদের পক্ষ থেকে
আজকের এই নূরানি মানে মাহফিল কবুল করে না। আয় আল্লাহ, যারা টাকা পয়সা আর তের শারীরিক মালি বন্দি যে যেভাবে সাহায্য করেছেন, কুদরতের হাত বাড়িয়ে কবুল করে না। রাব্বুল আলামিন এই গভীর রজনীতে গভীর রাত্রি পর্যন্ত আমরা কাঙ্গাল মিসকিন হাজার হাজার আল্লাহ মুমিন মুসলমান ভাই বোনদেরকে সঙ্গে নিয়ে পর্দার আলের মা বোনারা ওরা পর্দার আলে বসে বসে বেকার দুটো হাত উঠাই দিয়েছে, আয় আল্লাহ আমাদের এই উপস্থিতি তুমি কবুল করে নাও, আয় আল্লাহ আমাদের এই হাজিরি কবুল করে নাও, আয় আল্লাহ মাহফিল বলককে যা টাকা পয়সা খরচ হয়ে আছে লাইটিং প্যান্ডেল তবরকাতের অবস্থা হয়েছে কবুল করে নাও। শুরু থেকে পর্যন্ত যতগুলো যা কিছু কোরআন সুন্নাহ বয়ান হয়েছে আয় আল্লাহ ভুল ত্রুটি মাফ করে এ মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। রাব্বুল আলামিন তোমার প্রিয় মাহবুবের আহলে বাইত বিশেষ করে শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের রওজা রওজায় পৌঁছে দাও। সমস্ত সাহাবা ইকরাম তাবেঈন তাবে তাবেঈন আইমা মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আওলিয়া ইকরামের রওজায় রওজায় পৌঁছে দাও। আমিন। ওসপাকের দরবারে পৌঁছে দাও। আমিন। গরীব নওয়াজির দরবারে পৌঁছে দাও। আর হযরতের দরবারে পৌঁছে দাও। শেষ সিরকুরের দরবারে পৌঁছে দাও। আল্লাহ গাজী দীন মিল্লাত শের বাংলার দরবারে পৌঁছে দাও। আল্লাহ শাহ আমানতের দরবারে পৌঁছে দাও। যত আওলিয়া ইকরাম আরাম করছেন প্রত্যেক রওজা রওজায় পৌঁছে দাও। আল্লাহ সকলের কবর কেল্লা বেহেস্তের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা যাদের মোহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন দত্তের স্বজন আল্লাহ চিরদিনের জন্যে বিদায় হয়ে কেউ পুকুর পাড়ে কেউ পাহাড়ে পর্বতে চলে গেছে, জানি না কে কোন অবস্থায় আছে। আল্লাহ প্রত্যেক কবরে কবরে পৌঁছে দাও। রাব্বুল আলামিন সকলের কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, কবিরা গুনাহ সগীরা গুনাহ জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা, আয় আল্লাহ আহলে বাইতে রাসূলের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও, যারা কর্জের মধ্যে আছে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, যারা বেকার করতেছে কাদের সন্ধান দাও, যারা চাকরিজীবী আছে প্রমোশন দাও, যারা ব্যবসায়ী আছে উন্নতি যাও, যারা বেকার আছে কাদের সন্ধান দাও, যারা টাকা পয়সায় কষ্ট পাচ্ছে বেলা হিসাব দৌলত দান করো। আয় আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে ইবাদত করো, আয় আল্লাহ ফিলিস্তিন আজাদ করে দাও, আয় আল্লাহ কাশ্মীর আজাদ করে দাও, আয় আল্লাহ চেচনিয়া আজাদ করে দাও, আয় আল্লাহ ইরাকের জমিন মুক্ত করে দাও, ইহুদি নাসরানের ষড়যন্ত্র থেকে বিশ্বের মুসলমানদের আল্লাহ তুমি ইবাদত করো, আল্লাহ আমাদের প্রিয় সংগঠন ছাত্রসেনাকে কবুল করে নাও, স্টেমনকে কবুল করে নাও, বাংলার জমিন তথা বিশ্বের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক ইসলামী হুকুমত কায়েম করে দাও। আয় আল্লাহ আগামীকাল এবং পরশু জামিয়তুল বালা ময়দানে ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্সকে আল্লাহ তুমি ধারণার বাইরে কামিয়াব করো। আয় আল্লাহ এখানকার সদস্যরা যারা দোয়া চেয়েছে, মীর আহমদ সওদাগর, একজন মীর আহমদ সওদাগর, আজাদ খান, মৌলভী শাহ আলম, মালিক সর্দার, গোলাফর রহমান, মোহাম্মদ ইমরান, সিরাজুল হক মিয়া, আবু জাফর, মোহাম্মদ সুলতান, জসিম উদ্দিন, জান মোহাম্মদ, মোহাম্মদ শফিক, মোহাম্মদ রফিক, শামসু, নূর মোহাম্মদ সওদাগর, আলম নজরুল ইসলাম বাহাদুর, নোমান সাহেব, আল্লাহ সহ যারা দোয়া চেয়েছে। আয় আল্লাহ নাম ধরতে হয় না, তুমি জানো আল্লাহ যারা ওরা যদি রোগ আক্রান্ত হয় সেবা দাও, করদার হলে মকরুজ হলে মুক্ত করে দাও, বেকার থাকা তো সন্তান দাও। আল্লাহ সবাইকে আল্লাহ জীবনে একবার হলেও সোনার মদিনার মুসাফির করো। আল্লাহ মদিনা শরীফ না দেখায় মতের বিশ্রাম নিও না। আয় আল্লাহ আমি গুনাগার একটা হজ কাফেলা করেছি, আল হাসনাইন হজ কাফেলা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে আল হাসনাইন হজ কাফেলা, আল্লাহ গত 3 বছর তুমি নিয়ে গিয়েছো, আয় আল্লাহ আগামীতে যাওয়ার নিয়ত আছে, আল্লাহ তুমি
এই হজ কাফেলা কবুল কর, তোমার মেহমানদের খেদমত করার আল্লাহ তৌফিক দান কর। আল্লাহ আল্লাহ কে কি চাচ্ছে? পর্দার আলের মা বোনেরা মিসকিন কাঙ্গাল হয়ে বিকার দুটো হাত তোমার দরবারে। আল্লাহ সবাইকে প্রত্যেকের নেক নিয়ত পূর্ণ করো, জীবনে একবার হলেও সোনার মধ্যে মুসাফির করো। দুনিয়াতে যাওয়ার সময় তোমার নবীর নূরানি চেহারা দেখে দেখে কলমা পড়ে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। আমিন আমিন। ওয়াজাল আখিরা কারামিন আন্দাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।